চলুন আজ নারীদের সম্বন্ধে কিছু কথা বলি আমরা নারী আমরা সব পারি এটা একটা কথা কথা সব কিছুই কি আমরা সত্যি পারি সবার মধ্যে কি সব গুণ বর্তমান তা নয় তবে হ্যাঁ আমরা পারি আমরা কষ্ট সহ্য করতে পারি বা সুখও সহ্য করতে পারি যাই হোক পণ্ডিতেরা বলেছেন নারীদের নাকি চার ভাগে ভাগ করা হয় বিশেষ করে শারীরিক দিক থেকে এবং তার চাল চলন আচার ব্যবহারের দিক থেকেও চার ভাগে ভাগ করা যায় এই চারটি ভাগ হল পদ্মিনী চিত্রিনী শঙ্খিনী এবং হস্তিনী চেহারার দিক থেকেই বলা যেতেও পারে তো পদ্মিনী এই নারীদের রং হয় না খুবই ফর্সা এবং লম্বা ধরনেরই হয় বেশিরভাগ ক্ষেত্রে এই নারীদের মধ্যেই লুকিয়ে আছে রহস্য এদের শরীর হয় আকর্ষণীয় চোখ নাকি হয় পদ্মের মতো মুখে সবসময় স্মিত হাসি অর্থাৎ হালকা হাসি লেগেই থাকে ওঁকরা চুল তবে চুলটা ভীষণই সুন্দর হয় আর এরা মিষ্টভাষী এবং সব সময় সত্যি কথা বলতে পছন্দ করে এদের মধ্যে যৌনতা একদমই কম এরা যৌনতা পছন্দ করে না বরং ঘুম এদের প্রিয় এক কথায় যা বলতে বোঝায় এরা খুব সুন্দরী হয় নাচে গানে পারদর্শী হয় এদেরকেই সাধারণত শ্রেষ্ঠ নারী বলা হয় অর্থাৎ রমণীগুলে এদের সর্বোত্তম মানা হয় এরপর আসি চিত্রিনীর কথায় সাধারণত চিত্রিণী নারীই মনে হয় সমাজে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এই রমণীর শরীর মানে এই নারীদের শরীর যদি দীর্ঘ বা হ্রস্য হয় না অর্থাৎ খুব বেটেও হয় না খুব লম্বাও হয় না প্রমাণ শরীরের অধিকারী হয় এই চিত্রিনি নারীরা এদের নাভি হয় সুগভীর মৃদু হাসি মুখে লেগেই থাকে ধীরে সুস্থে চলাফেরা করতে ভালোবাসে কোনো কাজে যেন কোনো অস্থিরতা নেই শান্ত ধীর স্থির চুল মসৃণ হয় খাওয়াও ঘুমও মধ্যম হয় আবার শরীর হয় খুব নরম অন্য পুরুষের প্রতি অর্থাৎ নিজের স্বামী ছাড়া অন্য পুরুষের প্রতি আকর্ষণ একদমই থাকে না এদের আর পরিষ্কার পরিচ্ছন্ন হয় তারপরে অল্প কষ্টে এরা কাতর হয়ে পড়ে না স্বামী ছাড়া অন্য পুরুষের দিকে বিশেষ আকর্ষণ বোধ করে না তারপরে আসি ও চৈত্রিনী নারীরাও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ফর্সাই হন সংখিন এই ধরনের রমণী হন খুব দীর্ঘ অর্থাৎ লম্বা শরীরের অধিকারী হয় এদের চোখ কান নাক হাত পা খুব বড় হয় এরা একটু চঞ্চল প্রকৃতির হয় অর্থাৎ ছটফটে হয় সংখিনী নারীরা হন মধ্যম প্রকৃতির এদের সাধারণত পাটা হয় খড়ম পা যেটা বলে আর ঝগড়ুটি একটু হয় পরনিন্দা পরচি চর্চা করতে এরা খুব ভালোবাসে ধর্মকর্মে একেবারেই মন থাকে না বিশেষ আর নরম বিছানা পছন্দ করে ঘুমও পছন্দ করে কাজের থেকে অকর্ম করতেই ভালোবাসে বেশি তবে এদের চুল খুব একটা বড় হয় না আর কালো ফর্সা উভয় রঙেরই হয় হাঁটার সময় একটু শরীরটা দুলতে থাকে নড়াচড়া করে আর কি তো এই হলো শঙ্খিনী নারী এরপর হেসে যায় খস্তিনি কি কীরকম হয় না সাধারণত এরা ভারী শরীরের অর্থাৎ ভোটা স্থূল প্রকৃতির হয় অধিকারী হয় এই রমণীরা আর গলার আওয়াজ হয় প্রচণ্ড তীব্র অর্থাৎ জোরে কথা বলতে ভালোবাসে এরা জোরে কথা বলে বেশিরভাগ ক্ষেত্রে এরা কালো হয় মানে খাটও হয় অথচ স্থূলও হয় এবং বহুগামী হয় অর্থাৎ স্বামী ছাড়াও অন্য পুরুষের প্রতি এদের আকর্ষণটা বেশি থাকে কামুক হয় আর ঝগড়ুটে হয় স্বামীর সাথে এজন্য খারাপ ব্যবহারও করে অনেক সময় এবং অনেকটা গোল দাঁত হয় আঁকামাকা হয় আর কি বক্ষ আন্দোলিত হয় তো এই হলো আমাদের চার প্রকার নারী অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা বলতে পারি পদ্মিনী নারী সর্বশ্রেষ্ঠ এবং সুন্দরী নারী চিত্রিনীরা কিন্তু সব দিক থেকেই ভালো কারণ তার যেমন ধর্মে কর্মেও মন আছে মিষ্টভাষী বেটেও না লম্বাও না চুলও মসৃণ খাওয়া ঘুম সবই মধ্যম মানে আমি অধম নয় আমি চলি আমি হচ্ছি মধ্যম তফাতে থাকি এই হলো চিত্রিনীরা আর শঙ্খিনী নারীরা খুব লম্বা হয় বেশিরভাগ ক্ষেত্রে অমরকে ডমিনেট করার চেষ্টা করে হস্তিনিও তাই নিজের স্বার্থ সিদ্ধির জন্যে অন্যকে ডমিনেট করার চেষ্টা করে তো যাই হোক কতটা বাস্তব কতটা অবাস্তব সেটা তো আমরা বলতে পারবো না সেটা পণ্ডিতদের পণ্ডিতদের জন্যেই ছাড়া থাক তো আমরা নারী আমরা সব পারি সব কিছু পারি সুখ দুঃখ কষ্ট আনন্দ সব কিছু সহ্য করতে পারি তাহলে ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার পাশে থাকার জন্য। ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম